হাউ টু ইউজ স্যাল হ্যাব অ্যান্ড উইল হ্যাব আজকে আমরা শিখব কিভাবে স্যাল হ্যাব এবং উইল হ্যাবকে ব্যবহার করা হয় প্রথমেই আপনার জানা উচিত আই এবং উইয়ের সাথে স্যাল হ্যাবকে ব্যবহার করা হয় এবং বাকিদের সাথে উইল হ্যাবকে ব্যবহার করা হয় আর সবচেয়ে বড় কথা হলো এদেরকে ফিউচার টেন্সে ব্যবহার করা হয় কি কারণে এদের ব্যবহার করা হয় এটি ভবিষ্যতে কোনো কিছুতে অধিকার এবং কোনো সম্পর্ককে জোর দিতে ব্যবহার করা হয় ধরে নেওয়া যাক কোনো একটা জিনিস এখন নেই কিন্তু সেটা ভবিষ্যতে আপনি পেয়ে যাবেন বা এসে যাবে সেই বাক্যকে ইংরেজি করতে সেল হ্যাপ বা উইল হ্যাপকে ব্যবহার করা হয় যেমন আমার একটা বাড়ি থাকবে বা আমার একটা ঘর থাকবে বাড়িটা এখন নেই কিন্তু সেটা ভবিষ্যতে চলে আসবে আমি এখানে ফিউচারের কথা বলছি এখানে যদি বলতাম আমার একটা বাড়ি হবে তাহলে বাক্যটি সেভাবে জোর বা অধিকার থাকতো না কিন্তু যদি বলি আমার একটা বাড়ি থাকবে মানে অবশ্যই থাকবে তো এর ইংরেজি হবে আই শাল হ্যাভ এ হাউস আই শাল হ্যাভ এ হাউস বা আমাদের একটি বাড়ি থাকবে উই শাল হ্যাভ এ হাউস উই শাল হ্যাভ এ হাউস এখানে আই এবং উই সাবজেক্ট হিসাবে আছে বলে আমরা শ্যাল হ্যাবকে ব্যবহার করলাম কিন্তু যদি বলতাম তোমার একটা বাড়ি থাকবে তখন এর ইংরেজি হবে ইউ উইল হ্যাভ এ হাউস ইউ উইল হ্যাভ এ হাউস এখানে আমরা উইল হ্যাভকে ব্যবহার করলাম কারণ সাবজেক্ট ইউ সাবজেক্ট যদি থার্ড পারসেন হয় যেমন হি সি ইট রাম বা কোনো নাম দে তাহলে উইল হ্যাভকে ব্যবহার করতে হবে এবার শিখে নেওয়া যাক সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট এবং সাবজেক্ট অনুসারে স্যাল হ্যাভ অথবা উইল হ্যাভকে বসাতে হবে প্লাস অবজেক্ট কয়েকটি উদাহরণ দেখা যাক আমার একটা গাড়ি থাকবে আই শ্যাল হ্যাভ এ কার আই শ্যাল হ্যাভ এ কার গাড়িটা আমার কাছে এখন নেই কিন্তু ভবিষ্যতে আমার কাছে অবশ্যই থাকবে তাদের কাছে কাজ থাকবে দে উইল হ্যাভ ওয়ার্ক দে উইল হ্যাভ ওয়ার্ক এখন তাদের কাছে কাজ নেই কিন্তু ভবিষ্যতে তাদের কাছে কাজ থাকবে আমার কাছে টাকা থাকবে আই শ্যাল হ্যাভ মানি আই শাল হ্যাভ মানি আমার কাছে এখন টাকা নেই কিন্তু ভবিষ্যতে আমার কাছে টাকা থাকবে তোমার কাছে সময় থাকবে ইউ উইল হ্যাভ টাইম ইউ উইল হ্যাভ টাইম আমার কাছে দুটি মোবাইল থাকবে আই শাল হ্যাভ টু মোবাইলস আই শাল হ্যাভ টু মোবাইলস এবার চলুন শেখা যাক নেগেটিভ সেন্টেন্স আমার একটা গাড়ি থাকবে না আই শ্যাল নট হ্যাভ এ কার আই শ্যাল নট হ্যাভ এ কার যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। তখন শ্যাল এবং হ্যাবের মাঝখানে নটকে বসাতে হবে আরেকটা উদাহরণ দেখা যাক তাদের কাছে কাজ থাকবে না দে উইল নট হ্যাভ ওয়ার্ক দে উইল নট হ্যাভ ওয়ার্ক এখানে উইল এবং হ্যাবের মাঝখানে নটকে বসানো হয়েছে এবার শিখে নেওয়া যাক ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় আপনাকে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে ডবলিউএইচ ওয়ার্ড প্লাস শ্যাল অথবা উইলকে বসাতে হবে তারপর সাবজেক্টকে বসাতে হবে তারপর হ্যাব বসবে এবং শেষে যদি অবজেক্ট থাকে অবজেক্টকে বসাতে হবে বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় যেমন হোয়াই হাউ হোয়েন এটসেট্রা তো উদাহরণ দেখা যাক তাদের কাছে কখন কাজ থাকবে হোয়েন উইল দে হ্যাভ ওয়ার্ক হোয়েন দে উইল হ্যাভ ওয়ার্ক তাহলে প্রথমে ডবলুইচ ওয়ার্ডকে বসালাম তারপর শ্যাল বা উইলের মধ্যে আমরা উইলকে বসালাম তারপর সাবজেক্টকে বসালাম তারপর হ্যাবকে বসাবো এবং শেষে অবজেক্ট কেন তোমার কাছে সময় থাকবে না হোয়াই উইল ইউ নট হ্যাভ টাইম হোয়াই উইল ইউ নট হ্যাভ টাইম এটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কারণ এখানে আমরা নটকে ব্যবহার করেছি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যে কখন স্যাল হ্যাব কখন উইল হ্যাপকে ব্যবহার করা হয় আপনাকে মনে রাখতে হবে কোনো একটা জিনিস যা এখন নেই কিন্তু সেটা ভবিষ্যতে আপনি পেয়ে যাবেন বা এসে যাবে সেই সব বাক্যকে ইংরেজি করতে সেল হ্যাপ বা উইল হ্যাপকে ব্যবহার করা হয় আজ এই পর্যন্ত আবার দেখা হবে এক নতুন ভিডিওর সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন